মানিকগঞ্জে ঢাকার ইচ্ছা মহাসড়কে কাভাট ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জাগির এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলোড়া এলাকার বাসিন্দা এবং খন্দকার দেলোয়ার হোসেন কলেজের শিক্ষক হেদায়তুল হক এবং তার চার বছরের মেয়ে সারা পারবিন। দুর্ঘটনায় হেদায়তুলের বড় মেয়ে গুরুতর আহত হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গোলোরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে হেদায়তুল হক মানিকগঞ্জ শহরে যাচ্ছিল মহাসড়কের জাগির এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ট ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয় কাভার্ট ভ্যান চালককে আটক করেছে পুলিশ দুর্ঘটনায় বাবা মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে 二十一二十一二十一二十一 <laughs> <laughs> <laughs>